মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, মানে খুব ভালো আমি বলবো না, কারণ আমার প্রচুর শরীর খারাপ হয়েছে, গলা বসে গেছে, গলার মানে কথার ভয়েসে তোমরা বুঝতে পারবে, ওই জন্য আমি কিছুদিন ধরে ভিডিও করতে পারছি না। তো দেখো, সকাল সকাল এই যে চা করে নিয়েছি, এখন একটু চা খাবো। তো সবাই কেমন আছো? পুজো কেমন কাটলো? আমার খুব ভালো কেটেছে, কিন্তু তার মধ্যে শরীরটা খারাপ হয়ে গেছে খুব। লক্ষ্মী পুজোর দিন সকাল থেকেই শরীরটা খুব খারাপ। তো চলো এখন চাটা খাওয়া যাক, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে। এই দেখো, আমি রান্না বান্নার কিছুটা জোগাড় যন্ত্র করে রেখে এসে ঘরটা মুছেছি। তারপরে আমি এখন ঠাকুরের বাসনটা মেজে নেব। মেজে নেওয়ার পরে আমি রান্না করব, মানে কিছুটা রান্না হয়েছে আর কিছুটা বাকি আছে এখনো। ওটা হচ্ছে ভাবলাম একটু টুকটাক কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে গিয়ে আবার একটু রান্না করব। মানে একসঙ্গে একবারে সব রান্নাটা করতে গেলে আমার এদিকের কাজ আবার হয় না, রান্নাঘর করতে গেলেই রান্নার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একবারে বেরোতে হয়। ওই কারণের জন্য কিছুটা কাজ আবার এদিকটা একটু করে নিতে হচ্ছে আমার। আর আজকে হচ্ছে ছেলে পুজো দেবে, কারণ আমার একটু দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য ও আবার স্নান করবে। সেই কারণের জন্য আমি একটু ঠাকুরের বাসনটা মেজে দিচ্ছি, কারণ ও হচ্ছে মাজতে পারবে না ঠাকুরের বাসনটা। ওই কারণে যেহেতু পেতলের বাসন, প্রতিদিন আমার একটু টক দিয়ে মাজতে হয়, আর না হলে একদিন একটু মাজা বন্ধ করলে একদম সব গেল, মানে দাগ হয়ে যায়। তো দেখো, আমার আগে রান্না হয়ে গেছে, আমি আজকে মাংস করেছি, আর এখানে হচ্ছে ইলিশ মাছ পাতায় ভেজেছি সর্ষে বাটা দিয়ে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো আমার রান্না হয়ে গেছে, তো এখন চলো মোটামুটি স্নান ট্যান করে কমপ্লিট টমপ্লিট করে নিয়ে একেবারে খাওয়ার পাতে দেখা হবে। তো আমার সব কাজকর্ম সব গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। এই সাইডে দেখো, এখানে এই যে মাংস রান্না করেছি, আর এটা আমার ভাত বেড়ে নিয়েছি, ছেলের ভাত বেড়ে নিয়েছি, আর এই সাইডে এই যে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে ইলিশ মাছের পাতুরিটা করেছি সেটা। তো এখন খাওয়া দাওয়া করা যাক, আর আজকে ছোট করে একটু ভিডিও বানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো সবাই সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই ভিডিওটা।